সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃতিকা অ্যান্ড তোমরা দেখছো কৃতিকাস ফুড অ্যান্ড ফান। তো আজকে হলো বছরের শেষ দিন আর আজকে আমি এসেছি মায়াপুরে, মানে ঘুরতে। জীবনে তো ঘুরতে আসি না, শুধু বন্ধু বান্ধবের বাড়ি আসি, এর বাড়ি আসি, ওর বাড়ি আসি, নিজের কাজে আসি, দরকারে আসি, কিন্তু ঘুরতে আসা হয় না। তাই আমি আজকে সেজে গুজে পার্কে পার্কে ঘুরছি, ঘুরতে এসেছি। তো চলো তোমরাও আমার সাথে পুরো ভিডিওটা এনজয় করো আর দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি কিন্তু একা নেই, আমার সাথে দুজনা আছে, এক হলো সঙ্গীতা আর এক হলো শিল্পা দেবনাথ, দুজনেই দেবনাথ। তো এখন আমরা একটু মন্দিরের ভেতরটা একটু ঘুরলাম, ওখানে প্রচুর ভিড় ছিল। তো এখন আমি যাচ্ছি আমার দিদির বাড়ির দিকে, তো ওখানে গিয়ে তোমার সাথে দিদিদের দেখা করাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর রাতে 12টা অবধি কিন্তু দেখো, আগেরবার যারা ভিডিও দেখেছে তারা জানে যে রাতে 12টার সময় এখানে কী হয়। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। রাত্রি 12টার সময় কিন্তু প্রোগ্রামটা কিন্তু এখানেই হবে। তো একটু পরে যখন দিদির বাড়ি থেকে আমরা আবার ফিরে আসবো, তখন কিন্তু অলরেডি লাইটিংটা তোমরা দেখতেই পারবে। তো দিদির সাথে কথা বলতে বলতে কখন যে সময় চলে গেল, ভিডিও করার কথা একদম মনেই ছিল না, মানে অনেকদিন পর দেখা হয়েছিল। তো আর এই আমরা হাঁটতে হাঁটতে আবার মন্দিরের দিকে যাচ্ছি। এই দেখো লাইটিং কিন্তু অলরেডি জ্বালিয়ে দিয়েছে এখানে। তো আমরা আসলাম একটু গীতা মেলাতে, দিদিরা চলে গেছে, আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওখান থেকে খাওয়ার পর দিদিরা চলে গেছে। আমি এখন দীপকাঞ্চনদার রাখিদির সাথে আবার ঘুরছি, এখানে এসেছি গোপী ডট করতে। এখানে ফুল করে দাও না, ওখানে একটা টিপ পরিয়ে দাও, ওখান থেকে করবে তারপরে আপনি করবে। বাচ্চা করবে তারপরে তো আমার গোপী ডটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বেশ সুন্দরই করেছে কাঞ্চনদা। তো থ্যাংক ইউ। এটা হলো কাঞ্চনদার দিদির দোকান। তো দিদি কিন্তু মানে খুবই ভালো, আর এই হলো কাঞ্চনদার মা মাতাজি। তো এখানে দিদি এখানে ফুচকা সেল করছিল আর মাতাজি সেল করছিল পাপড়ি চাট। প্রত্যেক বছরই ঠিক গীতা মেলার এই কর্নারটাই ওদের দোকানটা হয়, আর এখানে রাখি দিয়ে আর কাঞ্চনদার মনের আনন্দে পাপড়ি চাট খাচ্ছে। তো এরপর আমরা বেরিয়ে যাব, যেখানে মেন প্রোগ্রাম হবে সেখানে যাব মেলা থেকে পুরো বেরিয়ে। তো তোমরাও চলো আমার সঙ্গে, খুব মজা হবে। মেইন যে টিউবিপি মন্দিরটা হচ্ছে তার পুরো সামনেই ফ্রন্ট মাঠটার মধ্যেই পুরো প্রোগ্রামের সেট আপ হয়েছে, আর গেটটাও সেই দিক দিয়ে ছিল যাওয়ার। তো ভেতরের ডেকোরেশনটা কিন্তু জাস্ট ওয়াও, মানে আগেরবারও ওয়াও ছিল, এইবারও জাস্ট ওয়াও। আগেরবার একটু ঢাকা ছিল, বাট এবার একটু খোলামেলা ওপেন ডেকোরেশন করা হয়েছে। আর শুধু মানে কি বলবো, এত ক্রাউড হয়েছে না, এত ক্রাউড হয়েছে না, মানে ওখানে গিয়ে মনে হচ্ছিলো একটা আলাদা জায়গায় চলে এসেছি।
হ্যাঁ অবশ্য আগেরবারও এটাই মনে হয়েছিল, কিন্তু এবারও কিন্তু একরকম দেখে কিন্তু ফিলিংসটা কমেনি, বরঞ্চ আনন্দটার দ্বিগুণ হয়ে গেছিল যে বাবা আগেরবারের থেকেও বেশি ক্রাউড। আর এখানে আমি একটুখানি আগুন গায়ে অনুভব করছিলাম, কিন্তু প্রচণ্ডই মানে প্রচণ্ডই আগুনটা এত বড় ছিল ওখানে যে প্রচণ্ডই লাগছিল গায়ে। আর এই হলাম আমি, কানে একটা ফুল লাগিয়ে নিয়েছি, আর রাখিদি দেখছে না বলে একটু জোর করে রাখিদিকে বললাম এর আরে দেখো আমার ভিডিওর দিকে। আমরা অত্যন্ত খুশি যে আপনারা এই মায়াপুর ধামে নবদ্বীপ ধামে সকলে মিলে হরিনাম করছেন। আজকে 2022 চলে যাচ্ছে এবং 2023 আসছে। অনেকক্ষণ মজা করার পর বেরিয়ে আসতে হলো, আমাদের পিকনিক হচ্ছে এখানে একটা ছোট করে, তো এখানে পিকনিকে চলে আসলাম। এখান থেকে খেয়ে ইচ্ছে আছে 12টার মধ্যে আবার ওখানে যাব, দেখা যাক কি হয়। তো এখানে অনেক কিছু আছে কিন্তু মেনুতে, মেনু কিন্তু অনেক বড়, অনেক কিছু আছে মেনুতে যেটা আস্তে আস্তে দেখতে পারবে। তো এখানে সবাই একটু আগুন টাগুন জ্বালিয়ে একটু গান টান হচ্ছিলো, আর তার সঙ্গে আমি নিজের মুখটা দেখে তো ফার্স্টে অবাক হয়ে গেলাম যে কি এ, আমাকে তো পুরো মানে সেই গাব গাছের পেটনিগুলো থাকে না ওরকম লাল হয়ে মানে চুড়েল টাইপের লাগছিলো, যেরকম মাঝে মাঝে সানডে সাসপেন্ডে শোনায় ওরকম টাইপের মনে হচ্ছিলো। তো আমাদের রাতের ডিনার আসা শুরু হয়ে গেছে, আছে হোয়াইট সসি পাস্তা, ভেজ রোল, পিজা, রসগোল্লা, নুনের গুঁড়ো, আর একটা আদা দিয়ে দীনবন্ধুদা স্পেশাল ড্রিঙ্ক বানিয়েছিলো, জাস্ট ওয়াও দীনবন্ধুদা। আর এই দীনবন্ধুদা এই যে ডান্স করছে। আরেকটা জিনিস আছে এইদিকে দেখো তোমরা, এইদিকে আমাদের এখনই দেখতে পারবে মানে এখানে বারবিকিউ হচ্ছে সোয়া চাপগুলো। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বা খেতে খেতেও বলতে পারো আমরা 12টা বাজার ওয়েট করছিলাম, কারণ টাইম খুব কম ছিল আর ওখানে যাওয়া যেত না। আমার মনটা একটু কেমন কেমন লাগছিলো, তবু ভাবলাম যে ঠিক আছে যেখানে থাকো জীবনে সেখানে মজা না হয়ে গেছে মনে হয়। হ্যাপি নিউ ইয়ার। ও বাবা গায়ে ছিটকাবে না, কোথায় গেল ওই তো
কেন জোরে বলো, আস্তে আস্তে কেন বলছো, বলো তো। এরকম করে একটা নতুন বছরে আবার পা বাড়িয়ে দিলাম। আশা করি এই বছরটা আমার যা মনের ইচ্ছেগুলো আছে আমি আস্তে আস্তে পূর্ণ করতে পারবো, আর সবার ইচ্ছে পূর্ণ হোক, সবার খুব সুন্দরভাবে এই বছরটা কাটুক। এখানে একটু ডান্স হচ্ছে, তো আমরা এখন আবার যাচ্ছি মন্দিরের দিকে, দেখা যাক ওখানে কেউ থাকে নাকি। আর সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার গাইজ।